আমরা ইনশাল্লাহ নির্বাচনে বিজয়ী হব। ইলেকশনের রেজাল্টই বিরোধী দল কে হবে এটা বলে দেবে। আমরা তো বলছি টার্ন আউট অংশগ্রহণ সন্তোষজনক হবে। বিএনপির হরতাল অবরোধ শুধু তাদের কর্মসূচিতে দেখি, বাস্তবে আমরা ইনশাল্লাহ নির্বাচনে বিজয়ী হব। কত আসন সেটা আমি এখন বলতে চাই না, সেটা জনগণের স্বতঃস্ফূর্ততা আছে, আমরা ভালো আসনই পাব। তবে কত এটা মির্জা ফখরুলের মতো গণক হতে চাই না। ইলেকশনের রেজাল্টই বিরোধী দল কে হবে এটা বলে দেবে। ইলেকশনটা হতে দেন, গ্রহণযোগ্যতা তো পাবে কি না এটা বিদেশিরাই বলবেন, ইলেকশনটা হতে দিন। আমরা তো বলছি টার্ন আউট অংশগ্রহণ সন্তোষজনক হবে, এদেশে একটা ভালো নির্বাচন হবে। বিএনপি থাকলে ইলেকশনটা মোর কম্পিটিটিভ হতো, সেটা আমরা স্বীকার করি, তারপর ইলেকশন কম্পিটিটিভ। কেন্দ্রে আনার জন্য বিশেষ কোনো ব্যবস্থা এখানে আমাদের কর্মীরা, এবং সবসময় দেখা যায় গণতন্ত্রে কোনো নির্বাচন হলে ভোটারদের সাথে যোগাযোগ করা, ভোটারদের কেন্দ্রে আনা, এটা আমাদের টিম আছে, কর্মীদের টিম আছে, নেতা কর্মীদের, সেই টিমগুলোই সে কাজ করবে। স্বতঃস্ফূর্তভাবে অনেক ভোটার, বেশিরভাগ ভোটার স্বতঃস্ফূর্তভাবে আসবেন, যারা একটু হয়তো দেরি করছেন, বিলম্ব করছেন, তাদেরকে একটু তাড়াতাড়ি আসার জন্য হয়তো অনুরোধ করতে পারেন, সেটা আমাদের টিমগুলো আছে, তারা করবেন। এটা বিএনপির হরতাল অবরোধ কয়েকদিন আগে আমরা দেখলাম, আপনারা লক্ষ্য করেছেন হরতালের দিন ঢাকা শহরে যানজট আরও বেশি, অবরোধ কোথায় হলো আমরা দেখিনি। অবরোধ শুধু তাদের কর্মসূচিতে দেখলাম, বাস্তবে হরতাল এমনিতেই আন্দোলনে মরচে ধরা হাতিয়া, এই মরচে ধরা হাতিয়া বিএনপি আগেও প্রয়োগ করেছে, কোনো লাভ হয়নি, সামনে লাভ হবে এমন আশা করে লাগে। বিএনপি নিজেই একটা দামি দল, বাংলাদেশ দামি দল হচ্ছে বিএনপি। দু চারটা সহিংসতা ঘটনা ঘটেনি এমন কোন নির্বাচন আপনি দেখেছেন? নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচনের দিন আমাদের প্রতিবেশী দেশ তাদের বিধানসভা নির্বাচনে কত প্রাণহানি হয় এটা আমার জানা মতে শতাধিক। তো এখানে একটা নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে বিরোধী দলের একটা অংশ এবং প্রধান বিরোধী দল যেখানে শুধু নির্বাচনে অংশগ্রহণ করছে না এমন নয়, নির্বাচন অনুষ্ঠানে তারা বাধা দিচ্ছে। তো এই বাধা দিলেই তো সংঘাতের উস্কানি, এই বাধাটাই হলো সংঘাতের উস্কানি। এখানে চলছে যা ওয়ান সাইডেড ইলেকশন না, এখানে যেটা হচ্ছে সেটা হবে ওয়ান সাইডেড অপোজিশন, বিরোধীটা ওয়ান সাইডেড বিরোধীটা। যুক্তরাষ্ট্র কোন কোন ক্ষেত্রে ভিসা নীতি প্রয়োগ হবে, নিষেধাজ্ঞা আরোপ হবে,
এটা তারা স্পষ্টভাবে বলেছেন, নির্বাচনে যে বা যারাই বাধা প্রকাশ্যে এখন বাধা দিচ্ছে বিএনপি এবং তাদের সমমনস্করা, এরা বাধা দিচ্ছে কাজে, তাদের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা আসবে না, কেন বিচারনীতি প্রয়োগ হবে না, সে বিষয়ে আমরা খোদ যুক্তরাষ্ট্রের কাছেই জানতে চাই। এটা আমাদের জিজ্ঞাসা,